ভারতের সীমান্তে শত্রু রুখতে লেজার ফেন্স ইউনিটেই উঠে আসবে ছবি ভিডিও। সীমান্তকে আরও শক্তিশালী করতে লেজার ফেন্সের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয় ডিআরডিওর স্টাফের পক্ষ থেকে। ইন্দো পাক সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের তৈরি লেজার ফেন্স সিস্টেমের 40 ইউনিট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত 5 দিনের প্রদর্শনীতে এই ইউনিটগুলির প্রদর্শন করা হয়। ল্যাসটেক ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ল্যাবরেটরি এর বিজ্ঞানীরা জানান, আরও বেশ কিছু ইউনিট তৈরি করা হচ্ছে যেগুলি দিনের বেলায় এবং রাতেও সীমান্তের পরিস্থিতির ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারবে। অদৃশ্য এইসব লেজার ওয়ালের সঙ্গে প্রায় 3 মিটার উচ্চতার ছোট ছোট স্তম্ভ থাকবে। এক আধিকারিক জানান, ইলেকট্রিক ফেন্স থাকলেও শত্রুরা যথেষ্ট স্মার্ট। তারা এই ফেন্স কেটে ভারতে প্রবেশ করার জন্য তার ওপর স্প্রে করা হয়। সেক্ষেত্রে এই নয়া ফেন্স যা ছবি এবং ভিডিও তুলে রাখবে তাতে যথেষ্ট সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এর সাহায্যে সারাক্ষণ সীমান্ত এলাকায় আরও বেশি নজর রাখতে পারবে বর্ডার সিকিউরিটি ফোর্স, এমনকি সেনাও।